بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. সম্মানিত হাফিজ ভাই কুয়েত থেকে যে বিষয়টি জানতে চেয়েছেন, যে কিছু ভাই তাকে বলতেছেন যে জিহাদ ফি সাবিলিল্লাহ এখন কাতাল ফি সাবিলিল্লাহ পরিণত হয়ে গিয়েছে, অর্থাৎ এখন কাতাল ফি সাবিলিল্লাহ করতে হবে। তো ভাইয়ের প্রশ্ন হলো যে কাতাল ফি সাবিলিল্লাহ বর্তমানে কোথাও করা জরুরি কিনা, আর কখন এটা ফরজ হয়ে যায় কাতাল ফি সাবিলিল্লাহ। জি ভাই, আলহামদুলিল্লাহ, গুরুত্বপূর্ণ বিষয়। তো আসলে এই বিষয়টি অনেক ব্যাপক একটি বিষয়, যে জিহাদ ফি সাবিলিল্লাহ এটি কখন কোথায় কিভাবে করতে হয়, তারপরে এটি কখন কাতাল ফি সাবিলিল্লাহ করতে হয়, এ ব্যাপারে শরীয়ত অনেক বিধিবিধান রয়েছে। এই বিষয়ে অনেক বড় বড় কিতাব রচিত হয়েছে, আমাদের সালাফেরা এই বিষয়ে অনেক আলোচনা করেছেন, অনেক বই রচনা করেছেন। তো সংক্ষিপ্ত কথা হলো, জিহাদ ফি সাবিলিল্লাহটা পাঁচ রকমের হয়ে থাকে। একটি হলো মুজাহাদাতুন নাফস, নফসের সাথে জিহাদ। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল আনকাবুতের 69 নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তো আরেকটি জিহাদ হয় মুজাহাদাতুস শায়তান, শয়তানের বিরুদ্ধে জিহাদ ফি সাবিলিল্লাহ। আরেকটি জিহাদ হয় মুজাহাদাতুল ফুসাক, অর্থাৎ ফাসেকদের বিরুদ্ধে জিহাদ। তো এই জিহাদটা হয় আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের মাধ্যমে, এবং তাদেরকে সহি কোরআন সুন্নাহর মাধ্যমে উপদেশ দেওয়ার মাধ্যমে। আরেকটি জিহাদ হয় মুজাহাদাতুল মুনাফিকিন, মুনাফিকদের সাথে জিহাদ। এটি আমর বিল মারুফ নাহি আনিল মুনকার এবং যে সকল সন্দেহ সংশয় থাকে এগুলো দূর করার মাধ্যমে জিহাদ হয়। আরেকটি জিহাদ হলো মুজাহাদাতুল কুফফার বিদাওয়াতিহিম ওয়া কিতালিহিম, যে কুফফারদের সাথে জিহাদ, এটি কুফফারদেরকে দাওয়াত দেওয়ার মাধ্যমে হয়। আবার কখনো কখনো পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে পৌঁছে তখন কাতাল ফি সাবিলিল্লাহ রূপ নেয়। অর্থাৎ পূর্বে যেগুলো আমরা বললাম, এই যে মুজাহাদাতুন নফস, মুজাহাদাতুর শায়তান, মুজাহাদাতুল ফুসাক, মুজাহাদাতুল মুনাফিকিন, এগুলো কাতাল ফি সাবিলিল্লাহ রূপ নেয় না, কিন্তু মুজাহাদাতুল কুফফারটা কখনো কখনো কাতাল ফি সাবিলিল্লাহ রূপ নেয়। তো সাধারণভাবে এই জিহাদ ফি সাবিলিল্লাহ ফরজে কিফায়া, একটা দেশের সেনাবাহিনী বা যারা থাকবেন, একটা গ্রুপ থাকবেন, তারা এই জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য, ওই মুসলিম দেশকে রক্ষা করার জন্য, ওই মুসলিম দেশের ঈমান ইসলাম দিনকে হেফাজত করার জন্য একটা বাহিনী থাকবেন, এটা ফরজে পায়া সবাই থেকে আদায় হয়ে যাবে। কিন্তু কখনো কখনো পরিস্থিতি এমন হবে যে সেখানে দেখা যাবে যে শুধু ওই বাহিনী দ্বারা যথেষ্ট হবে না, তখন সাধারণ জনগণের উপরেও ফরজ হবে। তো সে ফরজ হওয়ার ক্ষেত্রে অনেকগুলো শর্ত রয়েছে, নেতৃত্ব কার হবে, কাতাল ফি সাবিলিল্লাহ নেতৃত্ব কে দিবে, তারপরে কাতাল ফি সাবিলিল্লাহ কখন কোন মুহূর্তে ফরজ হবে, কাদের বিরুদ্ধে হবে, অনেক বিধিবিধান রয়েছে। তো সংক্ষিপ্ত কথা হলো, তিন অবস্থা এটি সকলের উপরে ফরজ হয়ে যায়। একটি অবস্থা হলো ইজা তাকাবালাস সফফান, যখন দুটি দল পরস্পর মুখোমুখি হয়ে যায়, অর্থাৎ কুফফারেরা এবং মুসলিমেরা পরস্পর যুদ্ধে লিপ্ত হয়ে যায় দিনকে কেন্দ্র করে, তো তখন প্রত্যেক মুমিনের উপরেই ইমান ইসলামকে রক্ষা করা, নিজের ইসলামী দেশকে রক্ষা করা, তো এটা তখন ফরজ হয়ে যায়। আর দুই নম্বর অবস্থা হলো ইজা নাজাল আল কুফফার বিবেলাদিন মুআয়্যিনিন, কোনো একটা মুসলিম দেশের উপরে কুফফারেরা আক্রমণ করলো, তখন ওই দেশের আহালকে, দেশকে রক্ষা করার জন্য
তখন কাতাল ফি সাবিলিল্লাহর হুকুম হয়ে যায়। আল্লাহ পাক সূরা আল বাকারার 190 নম্বর আয়াতে বলছেন, ওয়াকাতালু ফি সাবিলিল্লাহি আল্লাযিনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আর 3 নম্বর বিষয় হলো, যখন দেশের যিনি প্রধান দায়িত্বে আছেন ওয়ালিউল আমর, তিনি যখন সবাইকে আহ্বান জানাবেন যে সবাই এখন তাহলে এগিয়ে আসার জন্য, হয়তো দেশের যে বাহিনী আছে বাহিনীর পক্ষে একা দেশকে রক্ষা করা সম্ভব হচ্ছে না, তো সেই অবস্থায় সকল জনগণের উপরে, তাও জনগণের ক্ষেত্রে অনেকগুলো শর্ত আছে, সেই যুবক হওয়া, বালেক হওয়া, তারপরে সক্ষমতা, এই শর্তগুলো থাকলে এবং উদ্দেশ্য হবে আইয়াকুনা তালবিয়াতান লি আমরিল্লাহ ওয়া তাদহিয়াতান ফি সাবিলি ওয়া নাসরান লি আকীদাতি তাওহীদ। অর্থাৎ মূল কথা হলো এলাই কালিমাতিল্লাহ, আল্লাহর কালেমাকে সমুন্নত রাখার জন্য। তখন এই এই পরিস্থিতি তৈরি হলে তখন কাতাল ফি সাবিলিল্লাহ সকলের উপরে ফরজ হয়। তবে বর্তমানে আমরা এরকম কোনো পরিস্থিতি তো দেখি না, যে আমাদের দেশে বিশেষ করে যেখানে কাতাল ফি সাবিলিল্লাহ ফরজ হবে। তো সুতরাং এখন আমাদের এখানে কোনো কাতাল ফি সাবিলিল্লাহর হুকুম বাংলাদেশে বিশেষ করে প্রযোজ্য হবে না। এখানে নর্মালি আমাদের নফসের বিরুদ্ধে জেহাদ, তারপরে আমাদের শয়তানের বিরুদ্ধে জেহাদ, এগুলো অব্যাহত থাকবে। আর যারা অন্যান্য ভাইদেরকে, যারা দিন থেকে বিচ্যুত, তাদেরকে দাওয়াতের মাধ্যমে, আমরে বিল মারুফ নাহি আনিল মুনকারের মাধ্যমে, এগুলোই হলো আমাদের তাবলিগে দিনের মাধ্যমে মানুষদেরকে দিনমুখী করা, সহি আকিদামুখী করা, তাওহিদমুখী করা, সুন্নামুখী করা, এগুলোই হলো জেহাদ ফি সাবিলিল্লাহ। এখানে কাতাল ফি সাবিলিল্লাহর কোনো হুকুম প্রযোজ্য হবে না। ওয়াল্লাহু আলামু বিসওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।